যে ওপেন এয়ারে একটা এত রোদ, রোদের মধ্যে বসে বাচ্চারা ক্লাস করছে, জল নেই, তারপরে হচ্ছে এমনি স্নান করে এসেছে, সর্দি গরমিতে তো এমনি ওদের শরীর অসুস্থ হয়ে পড়বে। আমাদের দাবি একদিন ক্লাস হোক দুই দিন হোক, কিন্তু আমাদের স্কুলেই করাবো, কিন্তু সেটা স্কুলেই যেতে হয়। স্কুলে বড় মাঠ আছে, অনেক রুম আছে, মানে বসে আরামসে স্কুল করানো যেতে পারে। একদম, আমি দেখাবো যে ছেলে মেয়েদের কিন্তু ক্লাস শুরু হয়েছিল তাদের লাইনে। গার্জেনদের অভিযোগ যে তিনটে স্কুলের বন্দোবস্ত, এই সেটা তো সবাইকে মিলে আন্দোলন করতে হবে, বলতে হবে। খোলা আকাশের নিচে কি শিক্ষাদান হয়? নাচ পর্যন্ত কে করেছে না হয়েছে? এভাবে কি ছেলেরা শিক্ষা পাবে? পাবে না। কোনো মাঠ নেই, তাই চেয়ারম্যান সাহেবের কাছে অনুমতি নিয়েই আমরা এখানে আজকে 10:45 থেকে সুবিধা হতো। এবার যেহেতু ওপেনে আছে, চারিদিকে গার্জেনরাও দাঁড়িয়ে আছে, ফলে এটা কিন্তু স্কুলে অ্যাডাপশন ওদের একটু লেট হবে। অসুবিধায় খোলা মাঠে মাঠ করাটা, মানে স্কুল করাটাই আমাদের ক্ষেত্রে অসুবিধাজনক। রুমের মধ্যে ক্লাস করলে সেটা আরও অনেক বেশি মানে কার্যকর আমাদের ক্ষেত্রে হবে। আস্তে আস্তে গরম পড়বে, বাচ্চারা মাঠের মধ্যে কতটা চাপ নিতে পারবে এটা একটু দেখার ব্যাপার আছে। যদি ধরুন আবহাওয়া প্রতিকূল হয়ে যায় তাহলে তো ভীষণ অসুবিধা। তারপরে হচ্ছে আস্তে আস্তে মানে রোদের তাপমাত্রা বাড়বে আর গরম বাড়বে, সেই ক্ষেত্রে ওপেন এয়ারে করাটা একটা অসুবিধাজনক হয়ে যাবে। কিছুদিন আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তখন কিভাবে আমরা অ্যারেঞ্জমেন্টটা করব সেটা নিয়ে একটু চিন্তার মধ্যেই আছে। আমার অভিযোগ যে সব ঠিক আছে, আর সকাল মানে কালকে শোনার পর থেকে মেয়েরা তো খুব খুশি, স্কুল আসবে এসে দেখলাম যে না, সেই একদম অব্যবস্থা, শুনলাম জল নেই, তার মধ্যে মাথায় সেট নেই, টুপি পরে আসতে বলছে, টুপি খুলে ফেলাচ্ছে গরমের চোটে, সোয়েটার খুলতে বলতেছে, মানে সব কিছুতে ওদের খুব শরীরে অস্বস্তি বোধ, ওরা মানে খুব অস্বস্তি বোধ করছে। বয়সে চলে আসছে, ওদের একটা টয়লেটের ব্যবস্থা হলে ভালো হয়, এখানে রোদ তো প্রচুর আছে, মাথায় শারীরিক অসুবিধা হতে পারে, স্নান করে এসছে এবার রোদে থাকবে, ওদের একটু শারীরিক অসুবিধা হয়ে যেতে পারে। আমরা চাইছি যে যখন স্কুল আছে দুদিনই করুক, স্কুল বেশ ভালো হতো। এখন তো বোধহয় কথা ছিল, এখন জানি না কেন অ্যারেঞ্জমেন্ট হলো না। হ্যাঁ।